অমর একুশে বইমেলার ২০তম দিনের কেনাকাটার খবর জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টির রাত পোহালেই একুশে ফেব্রুয়ারির কেমন প্রস্তুতি দেখছেন বইমেলায়, সেই সাথে জানাবেন যে মেলায় ভিড় কেমন দেখছেন। ধন্যবাদ ঈশিতা। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেলায় প্রচণ্ড ভিড় রয়েছে। মেলায় আস্তে আস্তে করে মানুষের আনাগোনা বেড়ে গেছে, এরই মধ্যে সরব হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। যেহেতু রাত পোহালে একুশে ফেব্রুয়ারি, সে অনুযায়ী এবারের বইমেলায় রয়েছে অসংখ্য বাংলা ভাষা এবং ভাষা শহীদদের উপর লেখা বই, মাতৃভাষার উপর লেখা বই, বাংলা ভাষা, বাংলা বানান, অনুবাদ, এ ধরনের সংস্করণ বিভিন্ন খণ্ডেও প্রকাশিত হয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে। মেলায় প্রচণ্ড মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনি, যদি দেখাতে পারছি কিনা, অনেক মানুষই রয়েছে, সব ধরনের মানুষ আছে পাশাপাশি। আমরা যদি ঈশিত এখন একজনের সাথে একটু কথা বলতে চাই, জানাতে চাই আপনাদের লেখকদের একটু কথা, যে আমার সাথে একজন লেখক আছেন, ওনার নাম জিয়া হাসান, ওনার একটা বই এসেছে, আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া, আপনার কি বই এসেছে এবং বই সম্বন্ধে যদি একটু জানাতেন। এবারে আমার একটা অনুবাদ বই এসেছে, বইটার নাম সেই রাত। এটা মূলত নাৎসি গণহত্যার স্মৃতিমূলক বই। যে মূল লেখক এলি উইজেল, উনি ইহুদি এবং নাৎসি গণহত্যার ছোট সময়, উনির বা একদম যখন কিশোর বয়স তখন উনি নাৎসি। বইটা পড়ে আসলে পাঠক কি জানতে পারবে? নাৎসি, যেটা বইটার দুইটা বৈশিষ্ট্য, এক হলো যে এটা হলো বাস্তব ঘটনা, নাৎসির একদম অরিজিনাল ঘটনা, এবং লেখাটা খুবই সাবলীল এবং মনে হবে গল্পের মতো করে পড়তেছেন, আপনার মনে হবে গল্প, কিন্তু এর ভিতরে আছে নাৎসি গণহত্যার ভয়াবহতা ফুটে উঠেছে বইটার মধ্যে। ধন্যবাদ আপনাকে ঈশিতা। যেমনটা দেখতে পাচ্ছিলেন আপনি, শুনতে পাচ্ছিলেন যে বাংলা ভাষাভাষী এবং হচ্ছে কি বাংলা ভাষাভাষী লেখা নিয়ে অনেক আগ্রহ রয়েছে নতুন প্রজন্মের লেখকদের মধ্যে। আমাদের এই লেখক জিয়া হাসান, ওনার একটা কথা ছিল যে বাংলা ভাষাভাষী এবং বাংলা বানান সবাই কিন্তু সঠিকভাবে শুদ্ধভাবে দিয়ে যাচ্ছে না। আমাদের ভাষা শহীদরা তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীন ভাষা আমাদেরকে দিয়ে গেছে, তার যথাযথ ব্যবহার এবং তার যথাযথভাবে যে শিক্ষণীয় বিষয়ে যে জড়িত হওয়ার কথা, বা পাঠ্য বইগুলোতে ভাষা শহীদদের বিষয়ে আরও বেশি গবেষণা, আরও বই লেখা, এই বিষয়টি রাখতে চায় ঈশিতা। এই পর্যন্ত ছিল মেলার ২০ দিনে আমার কাছে বইমেলা থেকে। ধন্যবাদ বৃষ্টি আপনাকে।